বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। তথ্যটা আমাদের কাছে খুবই কষ্টের, কারণ দীর্ঘ 2 বছর করোনা পরবর্তী সময়ে আমরা আবার সচল হয়েছি। সামনেই আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটা নিয়ে যেমন একদিকে ভাবনা চিন্তা চলছে, অন্যদিকে আবার আমাদের নতুন প্রভাব, যেটা আমরা বলতে পারি করোনার দাপট, কিন্তু নতুনভাবে শুরু হয়েছে। এবং সেই দাপটে আমাদের প্রধান যে শিকার স্কুল, সেই স্কুলও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন স্থানে বন্ধ হওয়াও শুরু হয়েছে। তো এই নিয়ে যে গুরুত্বপূর্ণ তথ্যটা আমাদের কাছে উঠে এসেছে, সেটাই তোমাদের সামনে শেয়ার করব। এবং সম্পূর্ণ তথ্যটা, বর্তমানে কি পরিস্থিতি রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ কি ভেবেছে বা কি পরিস্থিতির মধ্যে রয়েছে, বা কোথায় কোথায় স্কুল বন্ধ হয়েছে বা কি সিদ্ধান্ত নেওয়া রয়েছে, সমস্ত কিছু ডিটেলস তোমাদের সামনে শেয়ার করবো। তার আগে বলি, যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো, যাতে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা দেখতে পাও। একদম প্রথমে বলি, 15ই জানুয়ারি পর্যন্ত সমস্ত প্রকার স্কুল ছুটি এবং শিক্ষকদের অন্যান্য দায়িত্ব বা অন্যান্য কাজকর্ম করার দায়িত্ব দিয়েছে কারা, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকার, কিন্তু যথারীতি এই ডিক্লারেশন দিয়েছে। এবং সারা ভারতে এই যে অতিমারি বিধি বা নিয়ম কানুন, সেই নিয়ম কানুন কিন্তু চালু হয়ে গেছে কেন্দ্র সরকারের তরফে। এবং কেন্দ্র সরকারের এই ভাবনা চিন্তার মতাদর্শী হয়ে বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই কিন্তু এই পদক্ষেপ, যেটা অর্থাৎ স্কুল যে বন্ধ থাকবে 15 তারিখ পর্যন্ত, সেই বিষয়টাকে কিন্তু মেনেও নিয়েছে। এবং তোমাদের যে তথ্যটা একটু শেয়ার করি, ইতিমধ্যেই কয়েকটি দেশে কোভিডের মাত্রা বেড়ে যাওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। ভারত 24শে ডিসেম্বর থেকে চালু হয়েছে নতুন প্রোটোকল। আচ্ছা, প্রোটোকল নিয়ে আমাদের দরকার নেই, স্কুল ব্যাপারটা বলি, যেটা আমাদের মূল কথা। দিল্লিতে বন্ধ হতে চলেছে স্কুল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই বৈঠকে জানিয়েছেন স্কুলগুলো 31শে ডিসেম্বর থেকে 15ই তারিখ পর্যন্ত, 15ই জানুয়ারি পর্যন্ত যথারীতি বন্ধ থাকবে, ঠিক আছে। আর এই যে বিষয়টা, কারণ সাধারণভাবে দিল্লি কিন্তু এটা মেনে নিয়েছে যে দিল্লি স্কুল কলেজ বন্ধ রাখছে, যাতে করে এখন থেকেই তারা প্রোটেকশনের দিকে হাঁটছে এবং তারা অন্যান্য যে স্টেপ গুলো নিতে হয় করোনা প্রোটেকশনের জন্য, সেগুলোও কিন্তু নেওয়া ইতিমধ্যে শুরু করেছে। এবং এ ব্যাপারে আমাদের পশ্চিমবঙ্গে যে তথ্য পাওয়া গেছে, সেটা আমি তোমাদের বলি এবার। পশ্চিমবঙ্গে পাওয়া গেছে নতুন ভ্যারিয়েন্ট, নবান্নে এনেও বৈঠকও করা হয়েছে। এবং সরকার যে বিষয়টা, স্কুল নিয়ে যে বিষয়টা বলেছে, যে পরিষ্কার করে আপাতত লকডাউনের কোনো চিন্তাভাবনা নেই, ভারতের ইমিউনিটি তৈরি হয়ে গেছে এমন একটি মাত্রা স্থির করা হয়েছে, তবে যদি কোনো রকম বেগতিক হয়, মানে কোনো রকম যদি উপায় না থাকে, হ্যাঁ, তখন প্রথম নাইটে প্রথমেই যেটা করবে সেটা হচ্ছে কার্ফু এবং স্কুল বন্ধের কথা ভাবা হতে পারে, ঠিক আছে। সর্বভারতীয় অনেক পরীক্ষা রয়েছে, সেগুলো বন্ধ করা যাবে না, প্রয়োজনে ওয়ার্ক ফ্রম হোম চালু হবে, অনলাইনে ক্লাস হবে। অর্থাৎ ছোট্ট একটু আলোচনা, তার ভেতর থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে দিল্লিতে 15ই জানুয়ারি পর্যন্ত যথারীতি স্কুল বন্ধ রাখা হয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে একটা আলোচনার সাপেক্ষে তারা এটা স্থির করেছে এবং এই পথ অনুসরণ করে অনেক রাজ্যই সেই দিকে এগোচ্ছে। পশ্চিমবাংলা এই মুহূর্তে যেটা বলেছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে যদি বেগতিক হয় পরিস্থিতি, তখন প্রথমেই যেটা বলা হলো, প্রথমেই যে দুটো বিষয়ের দিকে তারা ই করলো, একটা হচ্ছে স্কুল এবং আর একটা হচ্ছে মানে কার্ফু, করে প্রথমে নাইট কার্ফু এবং স্কুল বন্ধের কথা ভাবা হতে পারে, এইভাবে লেখাটা উঠে এসছে। এবং অনলাইনে ক্লাস হবে, এটাও কিন্তু উঠে এসছে কথাটার মধ্যে দিয়ে। অর্থাৎ পরিস্থিতি যদি খুবই অগোছালো পজিশনে না যায়, তাহলে কিন্তু আমাদের সাধারণভাবে স্কুল বন্ধ হওয়ার সম্ভাবনা নেই, এটা কিন্তু আমাদের রাজ্য সরকার স্পষ্টই করে দিয়েছে বলতে গেলে। এবং বর্তমানে যেভাবেই হোক না কেন, পরিস্থিতি আশা রাখছি আমাদের অনুকূলেই থাকবে এবং ছাত্রছাত্রীদের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে সামনে, সেটাও নির্বিঘ্নেই হবে। তবুও প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে যেটা বলবো, সকলে সাবধানে থেকো, মাস্ক পরো
এবং একটু কনজারভেটিভ হয়ে চলাচল করো, সবারই উপকার। ঠিক আছে, তো এই সামান্য আলোচনা যেটা আমি এই পোর্টালে পেলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম। আশা করি আলোচনাটি ভালো লেগেছে, তাহলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।